আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে প্রচণ্ড লড়াই। এরপর জানিয়ে দিব, ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের স্বেচ্ছাসেবক নিহত। এদিকে ইরানের সঙ্গে ইসলামী জিহাদের গভীর ও কৌশলগত সম্পর্ক রয়েছে, জিহাদ আন্দোলনের সিনিয়র নেতার মন্তব্য। এবং জানিয়ে দেব, তুরস্কের যুদ্ধ ড্রোন ও জার্মানির ট্যাং যুক্ত হল সশস্ত্র বাহিনীতে। আরও জানিয়ে দেব, পাকিস্তানে সন্ত্রাসী চক্রের হোতা নিহত, দাবি সেনাবাহিনীর। সর্বশেষ জানিয়ে দিব, আসাম ভেঙে আলাদা রাজ্য গঠনের দাবিতে এবার সংবাদ সম্মেলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে প্রচণ্ড লড়াই। রাজধানী কিয়েভে রুশ বাহিনীর হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। শহরটির রাস্তায় রাস্তায় উভয় পক্ষ চলছে তুমুল লড়াই। স্থানীয় সময় শনিবার কিয়েভ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে। স্থানীয় বাসিন্দাদেরও এ নিয়ে সতর্ক করা হয়েছে, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং জানালা ও বারান্দার কাছে না আসতে অনুরোধ জানানো হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ বাহিনী রাজধানীর পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে, এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাজধানী কিয়েভ একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী, তবে তারা সেটি প্রতিহত করেছে। ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী এমন দাবি করেছে। তারা আরও বলেছে, ওডেশা বন্দরের কাছে বাণিজ্যিক দুটি জাহাজও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ ছাড়াও দক্ষিণ পূর্বে এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিয়েভের ওপর গোলা হামলার শব্দ এতটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা। ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে, রাজধানীর ট্রয়েসচিনা এলাকার CHP-6 পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। পাওয়ার স্টেশন দখলে নেওয়ার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে। কিয়েভের পেরোমহি এভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। ভাসিল কিয়েভের একটি বিমান ঘাঁটির কাছে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রুশ প্যারাট্রুপাররা কিয়েভের উপর হামলা চালানোর জন্য এই ঘাঁটিকে তাদের কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করছে, তারা কৃষ্ণ সাগরের শহরের মাইকোলাইভে থেকে রাশিয়ানদের সফলভাবে হটিয়ে দিয়েছে। সেই সাথে কিয়েভের সেনা ঘাঁটিতে হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের লড়াই প্রতিহত করার অঙ্গীকার করেছেন। তিনি ইউক্রেনীয়দের সতর্ক করে বলেছেন, তারা কোনো অবস্থাতেই রাজধানীকে হারাতে পারবে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেন সামরিক অভিযান শুরু হয়। রুশ সেনাদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয় ইউক্রেনের সেনাবাহিনী। সাধারণ বাসিন্দাদের হাতেও তুলে দেওয়া হয়েছে 18,000 মেশিন গান। এদিকে মস্কো বলছে, ইউক্রেন অস্ত্রসমর্পণ করলেই কেবল তারা আলোচনার জন্য বসবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন দখলের ইচ্ছা কারোরই নেই। ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের স্বেচ্ছাসেবক নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি কর্মীও এবং হামাসের এক সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে এই সংঘর্ষ বাধে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে লিখেছে, রামাল্লার উত্তর পূর্বে আল বিরোহে দখলদার বাহিনী ছোড়া বুলেটে গুরুতর জখম হয় মোহাম্মদ জিব্রিল রোমানে, এরপর তিনি মারা যান। হামাসের দেওয়া বিবৃতিতে রোমানেহকে তাদের সংগঠনের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, শাগেট বসতির কাছে জনগণের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের সময় তিনি শহীদ হন, সঙ্গে একটি সোভিয়েত সংযুক্ত ছিল। সংঘর্ষে দ্বিতীয় এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন, তবে তার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামলাকারীরা আল বিরোহের পার্শ্ববর্তী এলাকা সাগেটের বসতি সংলগ্ন একটি সামরিক ফাঁড়িতে ককটেল ছুড়ে মারে। এরপরই সৈন্যরা সন্দেহভাজনদের শনাক্ত করে সরাসরি গুলি চালায়। এতে দুই হামলাকারী গুলিবিদ্ধ হলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজন মারা যাওয়ার বিষয়টি সেনা মুখপাত্র নিশ্চিত করেননি, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ফলে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ফিলিস্তিনের কমপক্ষে 242, ইসরায়েলের 32, ইউক্রেন ও ইতালির একজন করে নাগরিক নিহত হন। সূত্র AFP।
ইরানের সঙ্গে ইসলামী জিহাদের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে, জিহাদ আন্দোলনের সিনিয়র নেতার মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের গভীর ও কৌশলগত সম্পর্ক রয়েছে বলে এই আন্দোলনের একজন শীর্ষ স্থানীয় নেতা মন্তব্য করেছেন। ইসলামী জিহাদের সিনিয়র পলিট ব্যুরো সদস্য এহসান আতাইয়া গতকাল গাজা উপত্যকায় দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে ইসলামী জিহাদের সামরিক শক্তি ও যুদ্ধ করার উচ্চ সক্ষমতা বজায় রয়েছে। আতাইয়া বলেন, যে কেউ ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইসলামী জিহাদ আন্দোলন তার সঙ্গে থাকবে। তিনি বলেন, ইহুদিবাদীদের দখল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য অর্জন করার জন্য তার সংগঠন যে কোনো মূল্য দিতে রাজি আছে। ফিলিস্তিন থেকে জিহাদ আন্দোলনের নেতাদের বহিষ্কারের যে পদক্ষেপ ইহুদিবাদী ইসরায়েল নিয়েছে তারও তীব্র সমালোচনা করেন এই সংগ্রামী নেতা। তিনি বলেন, বেশ কয়েকজন জিহাদ কমান্ডারকে লেবাননের নির্বাসনে পাঠিয়েছে ইহুদিবাদী শত্রুরা, তবে তাদের জেনে রাখা উচিত আমরা বৈরুত কিংবা দামেস্কে বসেও আমাদের তৎপরতা শক্তিশালী করার ক্ষমতা রাখি। সূত্র পার্স টুডে। তুরস্কে যুদ্ধ ড্রোন ও জার্মানির ট্যাঙ্ক যুক্ত হলো সশস্ত্র বাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনীতে গতকাল থেকে তুরস্কের মধ্যে যুদ্ধ ড্রোন ও জার্মানির আর্মস রিকভারি ট্যাঙ্ক যুক্ত হয়েছে। বাংলাদেশ ডিফেন্স টেকনোলজিস নামের একটি এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তুরস্কের ড্রোনটির নাম বাইরাক্টর TV2। এটি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে। তবে বাংলাদেশ কত সংখ্যক যুদ্ধ ড্রোন ক্রয় করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় 2021 সালে ড্রোন ক্রয়ের চুক্তি করা হয়েছিল। অন্যদিকে জার্মানি থেকে প্রথমবারের মতো বাংলাদেশ 680 আর্মড রিকভারি ট্যাঙ্ক ক্রয় করেছে। এই ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কগুলোকে উদ্ধার করে ও তাৎক্ষণিক মেরামতের কাজ করে। পাকিস্তানি সন্ত্রাসী চক্রের হোতা নিহত দাবি সেনাবাহিনীর। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবার পাখতুওয়ান খোয়ায় পরিচালিত এক সেনা অভিযানে ফয়সাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি পাকিস্তানি সন্ত্রাসী ও জঙ্গি চক্রের অন্যতম হোতা ছিলেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পাক সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস। বিবৃতিতে বলা হয়েছে, গত 28 সেপ্টেম্বর খাইবার পাখতুওয়ান খোয়ার মারদান ও কুর্রম জেলায় সেনা অভিযান পরিচালনা করেছে সেনা সদস্যদের দল। এই অভিযানে কথিত সন্ত্রাসী চক্রের হোতা ফয়সাল এবং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য ল্যান্স নায়েক ঘাইরাত খান নিহত হয়েছেন। ঘটনাচক্রে যেদিন এই বিবৃতিতে দিয়েছে ISPR, সেদিনই বেলুচিস্তান প্রদেশের মাস্তাং জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিল এবং খাইবার পাখতুওয়ান খোয়ার রাজধানী পেশোয়ারে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 57 জন এবং আহত হয়েছেন আরও শতাধিক বেসামরিক নিরীহ মানুষ। আসাম ভেঙে আলাদা রাজ্য গঠনের দাবিতে এবার সংবাদ সম্মেলন। রাতের আসাম রাজ্য ভেঙে আলাদা আরেকটি রাজ্য গঠনের দাবি বহুদিনের, সেই দাবিতে এবার সংবাদ সম্মেলন করেছে বারাক ডেমোক্রেটিক ফ্রন্ট বা BDF। সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে শিলচরকে রাজধানী করে 3 জেলার 45 লাখ মানুষকে নিয়ে আলাদা রাজ্য করতে হবে। পশ্চিমবঙ্গ ভেঙে খোরগুল্যান্ড ও কোচবিহারের কামতাপুরি নামে আলাদা রাজ্যের দাবিও বহুদিন ধরে করছে আরও দুটি রাজনৈতিক সংগঠন। গত বুধবার কলকাতা প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আসাম ভেঙে পূর্বাচল নামের একটি আলাদা রাজ্যের পুরনো দাবি তুলে নতুন করে তুলে ধরা হয়। আন্দোলনকারী বারাক ডেমোক্রেটিক ফ্রন্ট জানায়, এ দাবিতে আগামী কয়েকদিনের মধ্যে কোমর বেঁধে আন্দোলনে নামবেন তারা। তাদের দাবি, পূর্বাচল রাজ্য হবে আসাম রাজ্যের 3 জেলা করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দি নিয়ে। বারাক উপত্যকার মানুষদের নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ বলেও দাবি তাদের। তারা বলেন, 45 লাখ মানুষের অঞ্চল, অর্থনৈতিকভাবে সক্ষম আছে 125টি চা বাগান। এই অঞ্চল থেকে 3,600 কোটি টাকা সরকার আয় করে বলেও জানান তারা। নতুন রাজ্যটিতে গঠন হলে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে এবং সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি তথা সংযোগ বৃদ্ধি পাবে বলে দাবি আন্দোলনকারীদের।